দর্শক, 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। এই অনুষ্ঠানে আমরা গতকালকে বনেদি পরিবারের, রাজনৈতিক পরিবারের নাহিম ভাইয়ের সঙ্গে ছিলাম আমরা, মাননীয় সংসদ সদস্য। আমরা প্রশ্ন ছিলাম যে ঈদে সেই সময় আনন্দ করা এবং ঈদি গোনা কে কত পেয়েছে, কার বাড়িতে কতখানি মাংস পৌঁছে দেওয়া, সেইগুলোতে ছিলাম। এই আনন্দে ছিলাম, এই খুশিতে ছিলাম, কিন্তু তার চেয়েও আরও অনেক রকম আনন্দ আছে, সেই আনন্দে আমরা যাব। আপনার প্রিয় সিনেমার নায়ক নায়িকা কে কে ছিল? বাংলাদেশে ওরকমভাবে সুযোগ পাইনি, তারপরও টিভির পর্দায় যখন এই সিনেমাগুলো পরবর্তীকালে প্রচার হয় সেই সময়টাতে অনেকটুকু আমরা দেখার সুযোগ পেয়েছি। নায়ক রাজ্জাক সাহেব আসলে মানে আমাদের কাছে মনে হতো যে স্বাধীনতার প্রাককালীন সময় এবং পরবর্তীকালে তাদের যে নায়ক এবং তাদের যে ভূমিকাটা এবং চিত্রাঙ্গনে তাদের যেই সব স্ক্রিপ্ট নিয়ে তারা করতো সেটাকে আমাকে খুব উপলব্ধি। মানে হচ্ছে আপনার সিনেমা হলে, বাংলাদেশের সিনেমা হলে যে সিনেমা দেখার অভিজ্ঞতা নেই, প্রথম চিঠি পেয়েছিলেন কোন ক্লাসে? ক্লাস 7-8 ছিল, বাট এটা ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখলে বোধহয় কে দিয়েছে না দিয়েছে আমরা কিছু বলবো না, না না কোনো কিছু না, এটা এইটি একদম মানবিক গুণাবলীর মধ্যে একটা। আপনি বলেন একটুখানি, পেয়েছিলেন, আপনি উত্তর দিয়েছিলেন কিনা নাম আমরা জানতে চাচ্ছি না। ক্লাস 7-এর দিকে হ্যাঁ চিঠি নিশ্চয়ই দিয়েছিলাম, পাওয়াটা আপনি উত্তরটা ওরকমভাবে পাওয়া যায়নি, তারপরও সেটাই প্রথম ছিল, প্রথম ছিল একটা মানে সাহস করে কিছু করার। আপনি তো সাহস করে বিয়ে করেছেন না করেননি? হ্যাঁ নিশ্চয়ই সাহস করেই প্রপোজ করেই বিয়ে করেছি। বাহ, একটু ঘটনা শুনি, সাহস করে প্রপোজ করেছিলেন? না, প্রাথমিকভাবে আমার সাথে পরিচয় হয় আমার স্ত্রী মালিয়া হোসেনের, তখন আমি লন্ডনে পড়াশোনা করি, সে আমেরিকাতে ছিল, সে বাংলাদেশে জাস্ট ফেরত আসে, তো প্রাথমিকভাবে আলোচনা এবং পরবর্তীকালে পারিবারিকভাবে পরিচিতিটা থাকে এবং সর্বশেষে গিয়ে নিজের উদ্যোগেই তার কাছে হাঁটু গেড়ে প্রপোজ করি। আচ্ছা আচ্ছা। এবং প্রপোজ করার প্রেক্ষিতে প্রথমবার না হয় দ্বিতীয়বারও না হয় তৃতীয়বার গিয়ে মূলত অ্যাকসেপ্ট করে। সো জিনিসটা এরকমই, বাট সেই সময়টা আসলে খুবই আমাদের মানে আমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। কে আগে সরি বলে, আপনি না ভাবি? আমি বলি। আপনি বলেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। মানে এটা কি মানে আপনি কেন বলেন, সেটা কি মানে সংসার যুদ্ধ ঠিক রাখার জন্য নাকি আপনি কম সময় দিতে পারেন যেহেতু পলিটিক্স করেন? না, অফকোর্স আসলে আমি আমার সহধর্মিণী ও আসলে একটা ব্যবসায়ী পরিবারে ওর জন্ম, স্বাভাবিকভাবে আমি রাজনৈতিক পরিবারে জন্ম। সো আমার এখানে সংসারে সে কিন্তু অনেক রকমের স্যাক্রিফাইস করেছে, কারণ সে দেখে অভ্যস্ত না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদিন পরেই পরপরই আমাদের দৌড়িয়ে পালিয়ে যেতে হতো, কখন অ্যারেস্ট করে কখন কী করে, সো সেগুলো অস্বাভাবিক সময় ছিল, এটা সে কিন্তু বোঝারও তার সক্ষমতা ছিল না। পরবর্তীকালে বাবা যখন চলে যায় তখন রাজনীতিতে আমার পদচারণ এবং মাসের পর মাস দিনের পর দিন আমি পড়ে থাকতাম এলাকাতে এবং সেগুলো কিন্তু মেনে নিয়ে কিন্তু তাকে, সো স্বাভাবিকভাবে কোনো যেন মত পার্থক্য হবে একটা সংসারে, যেখানে মত পার্থক্য হয় না সেই সংসার আসলে সংসার না, কিন্তু সেখানে গিয়ে রোবটরা পারে এগুলো করতে। তো অনেক সময় একটা কোনো রকমের তর্ক করার চেষ্টা করি, কোনো রকমের আর্গুমেন্টটা সৃষ্টি করার চেষ্টা করি, একটা পর্যায়ে গিয়ে নিজেই প্রথমে আমি ইউজুয়ালি সরিটা বলি। আপনার বাবা রাজনীতি করতেন, সেটার বিষয় একটা বিষয়। আপনি যখন প্রথম সংসদ সদস্য হয়ে গেছেন প্রধানমন্ত্রীর সামনে, আপনি অনেকবারের আগে দেখেছেন, সেটি আলাদা রিলেশন, কিন্তু এখন ফর্মাল রিলেশন, প্রথম যেদিন দেখা হয় সেই দিনের ফিলিংটা একটু আমরা শেয়ার করতে চাই। আসলে নির্বাচনের আগে দেখা তো আগে দেখা হয়েছে, দেখা হয়েছে, আমি তার সম্মতিও নিয়েছি এবং সম্মতি নিয়েও নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করি। উনি যখন নির্বাচনে মনোনয়নটা দেন তখন উনি আমাকে ডেকে বলে যে এই যে জরিপ, এই জরিপ হ্যাঁ মনে হচ্ছে তুমি জিতবা, তো তোমাকে সেই জন্য দিলাম। নির্বাচনে শপথ নেওয়ার পরে যাই, মূলত এটি খালি বলি যে আপনি আপনার কাছে কৃতজ্ঞ, আমাদের গাইডটা করেন যে আপনার যেভাবে চাইবেন সেভাবে আমরা রাজনীতিটা করতে চাই। আর মূল্যবোধটা আমার কাছে খুব বড় একটা জিনিস,
আমি প্রথমে যেমন বলতে গিয়ে বললাম যে আমার নামটা নাহিম রাজ্জাক, সেটা আমার নানা এবং আমার মা এই নামটা দিয়েছে। কিন্তু আমার বাবার আমাকে ডাক নামে বলতেন সৌম্য, অত্যন্ত ঔকার মজাফা সৌম্য। এই বাঙালি জাতির বাঙালি নাম, বাঙালি কালচার, সো ওই কালচারালি এবং ওই জায়গা থেকে আমাদের খুবই এই মূল্যবোধের জায়গায় কিন্তু স্ট্রং আমাদের ভিত্তিটা। তো সেখান থেকে আমরা কিন্তু একটি স্বচ্ছ রাজনীতি করার প্রচেষ্টা আমাদের মাঝে থাকে এবং সেভাবে এতদিন ধরে চেষ্টা করেছি, ভুল ত্রুটি রয়েছে। বাট তারপরও এই তরুণদের কাছে যদি বলতেই হয় যে মূল্যবোধের জায়গাটা সঠিক রাখতে হবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি, আগামীকাল অন্য কোনো সংসদ সদস্য নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন।